হ্যালো বন্ধুগণ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর ভালো না থাকলে ভালো থাকার চেষ্টা করো। তো চলো শুরু করি আজকের ভিডিও। আজকের ঘটনা কি? সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও নিয়ে ঝড় উঠেছে সোশ্যাল। স্কুলের কিছু ছাত্রী স্কুলের শাড়ি পরে গান চালিয়ে ক্লাসরুমের মধ্যে। তো আজকে আমরা ঘুরবো তুফানগঞ্জ শহর, যেটা কোচবিহারের একমাত্র ছোট্ট শহর। আর সেই কয়েকদিনের আগেকার ভাইরাল স্কুল রিপোর্টার তাদের টিআরপির জন্য যেভাবে ভাইরাল করছে সেই মেয়েগুলাকে আর সেই স্কুলটাকে, মনে হয় যেন কোনো খুব খারাপ কাজ করছে। তো যাই হোক, চলো আজকে যাওয়া যাক সেই স্কুলের দিকে। তো আমিও একটু চেষ্টা করি স্কুলটাকে আর একটু ভাইরাল করার জন্য। সকাল 6টার দিকে আসলাম। যাই হোক, মেন গেট আর পাশের গেটটাও বন্ধ, কিন্তু ভিতরে আমরা টুকু দেওয়াল টপকাইয়া। স্কুলের মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে কিছু দূর আগে ডান সাইডে দেখতে পাবো মহান রাজা নৃপেন্দ্র নারায়ণের মূর্তি। আর তিনি এই স্কুল 1916 সালে স্থাপিত করেছিল এবং তার নামে এই স্কুলটি তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে অফিস রুম, যেহেতু আজকে সকালে আসছি ব্লগ করতে। আর এখানে আমরা দেখতেছি যে অফিস রুমের বারান্দায় অনেকে বসে আর কি ব্যায়াম ট্যাম ইয়োগা ঠিয়া করছে আর কি, কিন্তু আমরা তো করি না, আলসি টালসি আমরা। আমি যখন স্কুলে ভর্তি হয়েছিলাম ফাইভে, তখন এই কাঠের ঘরগুলো ছিল ফাইভের ক্লাসরুম, আর সামনের গাছের নিচেগুলো ছিল সাইকেল স্ট্যান্ড, বাইক স্ট্যান্ড। আর ওই যে সামনের আরেকটা যে জায়গা দেখতে পাচ্ছ তোমরা, সেটাও সাইকেল স্ট্যান্ড ছিল। আর কাঠের রুমের পেছনে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের ওই রুমটা শুভঙ্করের নামে করা হয়েছিল, কারণ সে স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় 999 নম্বর নিয়ে স্কুলের নাম উজ্জ্বল করেছিল এবং সেই এখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর এই জায়গাটা ছিল ক্যান্টিন, তার পেছনের জায়গাটা ছিল মিড ডে মিলের জায়গা। আর এই বিল্ডিংটাতে হয়তো এখনও আছে হয়তো ক্লাসরুম, কম্পিউটার ক্লাস, এগ্রিকালচার রুম, অটোমোবাইল রুম, আর উপরের একটা রুম হয়তো এখনও আছে লাইব্রেরি। এটা হচ্ছে স্কুলের পুরনো বিল্ডিং, আর এই বিল্ডিংয়ে আছে হলো যত সম্ভব ক্লাসরুম, তারপর অফিস রুম আর সায়েন্স ল্যাব। এই স্কুলে আমরা যখন পড়তাম তখন একজন বিখ্যাত মাস্টার মশাই ছিলেন, তিনি হচ্ছেন কুশল ব্যানার্জি, এবং তাকে দেখে অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরাও ভয়ভীত এবং সম্মানিত। তিনি ছিলেন জীবন বিজ্ঞানের মাস্টার মশাই। তিনি একদিন আমাদের ক্লাসরুমে একটি কথা বলছিল, সেটা হচ্ছে তোমাদের গর্ব করা উচিত, তোমরা NNM হাই স্কুলের ছাত্র এবং তোমাদের এটা অহংকার করা উচিত। কিন্তু এখনকার স্টুডেন্টরা অন্য লেভেলের গর্ব করে, এই স্কুলের স্টুডেন্টরা, সেটা হচ্ছে টিকটক রিলস, ইনস্টাগ্রাম রিলস। এখনও এই স্কুলের আগের হেডমাস্টার মশাই আছেন, যিনি হচ্ছেন ডক্টর রামকৃষ্ণ প্রামাণিক। আর অন্যান্য স্যারদের কথা কিছু বলতে পারলাম না, যেহেতু আমাদের স্কুলে আসা যাওয়া নেই। আর এটাই হচ্ছে আমাদের NNM হাই স্কুল, আর যেটা মহারাজা আমাদের জন্য তৈরি করে রেখে গিয়েছিল আমাদের পড়াশোনার জন্য। এখন আমরা স্কুল থেকে বেরিয়ে পড়লাম, আর একটু সামনের দিকে যাবো তুফানগঞ্জ থেকে, আর একটু ঘুরবো আর একটু চেনার চেষ্টা করবো আর কী কী আছে তুফানগঞ্জে। বাসের রেটটা হচ্ছে হরিদ্যাম হাই স্কুল, এটা সবসময় সিসিটিভির আওতায় থাকে, যার জন্য এই স্কুলের রেপুটেশন এখনও ঠিকঠাক আছে।
আর এখন আসলাম আমরা তুফানগঞ্জ মহাবিদ্যালয় কলেজে। আর এই কলেজটি 1971 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি কুচবিহার পঞ্চানন বর্মা কলেজের অধিভুক্ত। এই কলেজে যত সম্ভব আর্টস কমার্স সায়েন্স কোর্স করানো হয়। আর এই কলেজের সামনে নতুন একটি চিলড্রেন পার্ক তৈরি করা হচ্ছে এখনও আর কি। আর এই সেই পার্ক। কলেজের পড়াশোনা শেষ করে এখন আমরা আসলাম ঠাকুরের দর্শন নিতে, সেটা হচ্ছে মদন মোহন বাড়ি। একটু ভক্তি আরাধনাও দরকার আমাদের। এই জায়গাটা নতুন তৈরি করা হয়েছে মদন মোহন বাড়ির পিছনে। আর এই জায়গায় যত সম্ভব ছট পূজা হয়ে থাকে। আর এই জায়গাটা ছড়ার সাইডেই তৈরি করা হয়েছে। বিকেলবেলায় এই জায়গাটা অনেক লোক ঘুরতে আসে, হাওয়া খাইতে আসে। আর এখন আমরা আসলাম তুফানগঞ্জের সবচেয়ে পুরনো ঐতিহাসিক মন্দির, দেবী মন্দির। এই মন্দির বাংলার 1393 সালে তৈরি করা হয়েছিল। আর এই মন্দিরটিতে তুফানগঞ্জ বাজারের ভিতরে। মন্দিরের ভিতরে মেঝের মধ্যে নির্মাতা দাতা আর অনেকেরই নাম লেখা আছে স্লেট পাথরে। আর এটা হচ্ছে SSR মাঠ, এখানে ফুটবল ক্রিকেট খেলা হয়ে থাকে। আর তুফানগঞ্জ থেকে দুজন নামকরা ক্রিকেটারও আছে, তারা হচ্ছে শিবপাল এবং অনন্ত সাহা। আর একজন বিখ্যাত ভাওয়াইয়া শিল্পীও আছেন, তিনি হচ্ছেন হলো আব্বাস উদ্দিন আহমেদ। আর এটা হচ্ছে চৈলাদেবী গার্লস হাই স্কুল। बुलाती है मगर जाने का नहीं, बुलाती है मगर जाने का नहीं, जाने का नहीं। আর এখন আসি আমরা থানা মোড়ে। এই জায়গাটিতে ধুবড়ী, তারপরে গুয়াহাটি, কোচবিহার সব সময় বাস পাওয়া যায়। আর এই মোড় ন্যাশনাল হাই রোডের সাথেই। জায়গাটা আগের থেকে অনেক উন্নত হয়েছে আর কি। তো এখন আমরা আসলাম নদীর ঘাটে, একটু হাওয়া খাইতে, অনেক গরম লেগে গেছে সকাল সকাল। আর এই নদীটির নাম হচ্ছে রায়টাক। আর এই নদীর ঘাটেও অনেক সময় অনেক পূজা হয়ে থাকে। আর নদীর ব্রিজে এখনও পুলিশের চেকিং, নাকা চেকিং আছে, যে অনেক 24 ঘন্টা পুলিশ ওই জায়গায় ডিউটি করে থাকে, তাদের 2 নম্বরের কাজ কোনোভাবে না হয়।
আর এখন আসলাম তুফানগঞ্জ রেলওয়ে স্টেশনের দিকে। এই স্টেশন একটাই ডেমো ট্রেন দেখা যায়, সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে ধুবড়ি, যেটা ডুয়ার্সের মধ্য দিয়ে যায়। আর বিকেলবেলা এই জায়গাটা পার্কের মতন ভিড় হয়ে থাকে, কাপলসরাও এখানে আসে, আবার অনেক গার্জেনও আসে এই জায়গাতে। এই হচ্ছে আমার তুফানগঞ্জ শহর। আর এই আমার শহর হচ্ছে হলো দুর্গাপূজা এবং দোলমেলার জন্য বিখ্যাত। যারা যারা দোলমেলা দেখতে চাও, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে যখন হবে মেলা, তখন সবাই এসে পড়ো এই মেলার দিকে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর ভালো না লাগলে তাও কমেন্ট করবে, তাহলে পরবর্তী টাইমে আর একটু ভালো করার চেষ্টা করব। যাই হোক, থ্যাংক ইউ, ধন্যবাদ।